আমি এখানে 45 বছর যাবত ব্যবসা করতেছি। আমার এখানে খাইতে আছে তেঁতুল, আমি তেঁতুল ছাড়া কোনো মাল বেছি না। ওগুলা আছে বড় ওগুলা টুকরি মাল, বড় ওগুলাটা বেছি আমি। খাইতে বড় ছোট ওগুলা বেচতে আপনি 220 টাকা, আর বড়টা বেচতে 250 টাকা। তেঁতুল খাইতে আপনার 600 টাকা আছে, 400 টাকা আছে, 500 টাকা আছে। এটা পিস হিসাবে বিক্রি করি। ইঞ্চি মাপ আছে 4 ইঞ্চি, 4 ইঞ্চি আছে, 5 ইঞ্চি আছে, 3 ইঞ্চি আছে। ইঞ্চির আমি 4 কাটাই সবসময়। হ্যাঁ, 4 কাটালে সুন্দর, খুব আরাম পায়। তেঁতুল কাটতে আরো আরাম পায় বেশি। তেঁতুল কাটার জন্য আপনার কোরবানির জন্য ভালো। টুকরি আপনার 350 টাকা আছে একটা, 400 টাকা একটা আছে, 200 টাকা একটা আছে। দড়ি লেগে 30 টাকা মোটা। বেচা কিনে আসছে লাগতে আছে অনেক, একটু আসছে গেছে বেসে। তো এই বছর বেচা কিনে একটু ভালো দেওয়া যাচ্ছে। আমি যেহেতু রেন্ডি চাম্বুল পরই সব ব্যস্ত আছি, বুঝছেন, খাইটে হিসাবে এগুলোর পিস হইল গিয়ে 100 টাকা থেকে ধরে 50 টাকা পর্যন্ত আছে, 500 টাকাও আছে, 300, 200, 500, 400, 500, 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
এইটা মনে করেন বিভিন্ন ধরনের আছে, এইটা মনে করেন 300 আছে, 250 আছে, 200 আছে, যেরকম সাইজে মাত্র সাইজ আছে, ছোটো সাইজ আছে, বড় সাইজ আছে, সাইজ অনুযায়ী। হ্যাঁ হয় তেঁতুলের কারণটা কি বাজান, তেঁতুলটা হচ্ছে শক্ত, কুবাইলে ফাটে না, আর ওটি তো মনে করেন সময়তে ফাইটে যায়। এই লেগা একটা একটা ই থাকে যে নিমু, এত বড় একটা গরু আনমু 2-3 লাখ টাকা দিয়ে ফাইটে যায়, তা আবার আমি এটা কই 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 পামু। এই লেগা চাহিদাটা বেশি, তেঁতুলের চাহিদাটা বেশি। হ্যাঁ বাড়ি বেছে 220 টাকা, 250 টাকা, এ ছোটো আছে, মাছর আছে, বড় আছে। হ্যাঁ টুকরি এই যে 150 টাকা ব্যস্ত আছে। হ্যাঁ হ্যাঁ 150 না মন্দা, একটু মন্দা হয়, আগে লোক নাই তো অনেক, আগে তো অনেক লোক জায়গায় জায়গায় ওগুলো হয়েছে, মোল্লা মোল্লা খাইতে হয়েছে, মোল্লা মোল্লা পাপাড়ি বেছে। আগে তো মনে হয় যে ঝাঁক জমকটা আসল জানে, বহুত বছর 50-এ কমে না, 50 বছর নিছে না, মনে করেন আমরা আব্বারা কইরা গেছে, ও না আমরা আসি আল্লাহর রহমতে আপনার দোয়ায়।